ইভিএম নাকি ব্যালট সেটা কি খুব বেশি ম্যাটার করে? কারণ কারচুপি যদি কেউ করতে চায়, কেউ যদি ভোটের মাঠে জালিয়াতি করতে চায়, বল প্রয়োগ করতে চায়, সেটি তো যে কোনোভাবেই সম্ভব, মানে যে পদ্ধতি ব্যালটে হোক আর আপনার কারচুপি যদি করতে হয়, ব্যালটের ক্ষেত্রে কারচুপিটা প্রকাশ্য কারচুপি করতে হয়। আচ্ছা, কেন্দ্র দখল করতে হয়, ব্যালট বাক্স ছিনতাই করতে হয়, যার জন্য আমাদের দেশে বলা হয়েছে যে লোহার ব্যালট বাক্সের বদলে প্লাস্টিকের স্বচ্ছ ব্যালট বাক্স রাখতে হবে, এই ধরনের অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। ইভিএম এর ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, যে অভিযোগগুলি আমরা পেয়েছি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে, কেউ বলেছেন যে, অভিযোগ করেছেন যে তিনি এক মার্খায় ভোট দিয়েছেন, ভোট চলে যাচ্ছে আরেক মার্খায়, নৌকা মার্খায় চলে যাচ্ছে। প্রযুক্তিগত এই যে আস্থার ব্যাপারটা সেখানে কিন্তু একটা চিড় ধরেছে। দ্বিতীয়ত, আমাদের ইভিএমে কোনো পেপার ট্রেল নেই, মানে আমি যেই মার্খায় ভোট দিলাম এটা কিন্তু প্রিন্ট আকারে এটা বের হয় না। আমাদের ডিআরইউ ইলেকশন বা আমরা যেসব প্রেসক্রাইবে করি, যেই ভোট দিচ্ছে একটা ব্যালট পেপারটা, মানে ব্যালট পেপার হিসাবে আমার ভোটটা বেরিয়ে আসে। কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে যে গোলমালটা হয়েছে, যে প্রার্থী মনিরুল হক সাক্কুকে টেলিফোনে খবর পেয়েছেন যে অমুক অমুক কেন্দ্রে ফলাফল চারটা বাকি, তিনি জিতে গেছেন, কিন্তু রিটার্নিং অফিসার অ্যানাউন্স করে দিলেন যে তিনি জিতেননি এই ভোট। প্রবলেম হয়েছে প্রত্যেকটা কেন্দ্রের যে রেজাল্ট, এই রেজাল্টগুলো যে পোলিং এজেন্টের কাছে প্রিজাইডিং অফিসার সাইন করে দেন, এই ইভিএম এর রেজাল্ট কিন্তু কোনো অফিসিয়াল কপি নাই। সো হাউ ক্যান ইউ চ্যালেঞ্জ, যে আপনি একবার বলেছেন যে কেন্দ্রের গোনায় দেখা গেছে যে আমি পাস করেছি, কিন্তু আপনি সার্টিফিকেট দিলেন, আমি বুঝতে পারব, সার্টিফিকেট দিচ্ছেন রিটার্নিং অফিসার, তার মন করা রেজাল্ট বলে দিলেন উপরের নির্দেশক বা তার মন থেকে। এই যে একটা বড় ধরনের ঘটনা ঘটল, সেটার প্রতিকার কী করে হবে? হ্যাঁ, অনেকেই বলেছেন বিশেষজ্ঞরা যে একটা পেপার ট্রেল যদি থাকে তাহলে ইভিএমএ ভোট দেওয়ার পরে আমার দেখলাম যে আমার ভোটটা সঠিক মার্কায় গেছে, কিন্তু এটার সিস্টেম নাই। সেকেন্ডলি, এই যে যেটা বললাম, পোলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসার কোনো রেজাল্ট শিট দিচ্ছেন না সাইন করা, এতে করে আমার সাইন করা শিট থাকলে আমি গিয়ে দাঁড়াতে পারি যে না আমি জয়ী হয়েছি, কিন্তু আমাকে মুখ্যভাবে বলা হলো আপনি এত ভোট পেয়েছেন কিন্তু আমি চ্যালেঞ্জটা করতে পারছি না, পারছি না। তো এটার কারণে ইভিএম এর গ্রহণযোগ্যতা কিন্তু আমি মনে করি যে এটা অনেকখানি এই কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। আর যেহেতু ইভিএম নিয়ে অনেক দেশে গবেষণা হয়েছে, ইভিএম নিয়েছে, নিয়ে বাদ দিয়েছে, এখন ব্যবস্থাপনাটা, ভোট প্রদানের ব্যবস্থাপনা যেটা, যেটা যন্ত্রে হবে না ব্যালট পেপারে হবে, কারচুপি করতে চাইলে সব রকমের পদ্ধতি আছে, কিন্তু যদি সরকার, যে নির্বাচন করে সরকার এবং নির্বাচন কমিশনের যে সদিচ্ছা থাকে, এগুলো রোধ করা কোনো ব্যাপার নয়। এখন সেই কারণে আমরা দেখেছি যে গত এই নির্বাচন মধ্যরাতেই হয়ে গেছে, আগের রাতে, যে এখানে কারো সামনে ওরা দিতে হয়নি, আগেই ভোটদানের পর্ব শেষ হয়ে গেছে, মনে করেছে যে যদি সকালবেলা ভোট হলে অন্যরকম ভোট হয় যদি। তো এগুলো এক্সপিরিয়েন্সের কারণেই কিন্তু এখন সব বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশনের যে নির্বাচন নামে যে কাণ্ড করেছে, তাতে করে ভোটাররা সন্দিগ্ধ এবং তারা সংশয়গ্রস্ত যে এইভাবেই কারচুপিগুলি হচ্ছে। অতএব আমার মতে এই কারণে নির্বাচনকালীন সরকারের দাবি হলে তখন নির্বাচনকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন যে হবে পুনর্গঠিত, সেই পুনর্গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে কিন্তু এটা সংশয়ের সুরাহা করা সম্ভব।